আজ ভার্সিটিতে আদিত্য তো এমন রেগে গিয়েছিল, তাহলে কি উনিও আমাকে ওই ছেলেটার সাথে দেখে রেগে গিয়েছিল? তার মানে কি উনিও আমাকে? না না, কি ভাবছি আমি এসব? উনি কিভাবে আমাকে পছন্দ করতে পারে? কিন্তু রবি যে বলল, ধুর, আমি একটু বেশিই ভাবছি। এই রবিটাও না আমার মাথায় কি সব উল্টোপাল্টা জিনিস ঢুকিয়ে দিয়ে গেল। রাত 9টা, আদিত্য খরগোশ ছানার জন্য একটা বাস্কেট নিয়ে এসেছে। বাস্কেটের ভেতর ছোট্ট গদি পেতে ছানার জন্য সুন্দর বিছানা বানিয়ে দিয়েছি। আদিত্য কোনো রিস্ক নিতে চায় না, তাই বিকালেই পশু ডাক্তারের কাছে যেয়ে ছানাটাকে টিকা দিয়ে নিয়ে এসেছি। বাসায় এসে আগে ভালো করে শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছে ছানাকে, তারপর খাবার খাইয়ে গদি বিছানো বাস্কেটে শুইয়ে দিয়েছি। আদিত্য আজ পর্যন্ত এত এফার্ট ওর বড় কোনো বিজনেস ডিলেও করেনি। আদিত্য ছানার দিকে তাকিয়ে বলল, তুই কত বড় ভিআইপি পার্সন জানিস? স্বয়ং সদমান শাহরিয়া আদিত্য তোর সেবা করছে, আর কি লাগে তোর? তারপর মুচকি হেসে শুয়ে পড়ি। রোজকার মতো নূরের চেহারা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। নূর বিছানায় শুয়ে শুয়ে রবির বলা কথাগুলো ভাবছি। উপরে উপরে যতই না না করুক, মনে মনে কোথাও না কোথাও এটা ভেবে খুশি লাগছে যে আদিত্য হয়তো ওকে পছন্দ করে। সকালবেলা নূর সব কাজ শেষ করে ভার্সিটির জন্য রেডি হচ্ছি। আজ হঠাৎ নূরের একটু সাজতে ইচ্ছে করে, তাই নূরকে সাজগোজের জন্য অনেক জিনিস মাঝে মধ্যেই কিনে দেয়। নূর মানা করলেও শোনে না, জোর করেই কিনে দেয়। কিন্তু নূর ওগুলো কখনোই ব্যবহার করেনি, আসলে তেমন কোনো সুযোগই হয়নি। তবে আজ কেন যেন একটু সাজতে ইচ্ছে করছে ওর। নূর মুখে একটু স্নো দেয়, তারপর চোখে একটু কাজল দেয়, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক দেয়। ব্যাস এতটুকুতেই যেন অসম্ভব সুন্দর লাগছে ওকে। নূর আয়নায় নিজের চেহারা দেখে নিজেই লজ্জা পেয়ে যায়। কেন লজ্জা পায় তা নিজেও জানে না। ভার্সিটিতে এসে নূর দেখে তানি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। নূর ওর দিকে এগিয়ে যায়। তানির কাছে এসে নূর তানিকে বলে, কখন এসেছিস? এই তো এক। তানি আর কিছু বলতে পারে না, নূরের দিকে তাকিয়ে ও হাঁ হয়ে যায়। নূর ভুরু কুচকে বলল, কিরে কথা বলছিস না কেন, এমন হাঁ করে কি দেখছিস? তানি বিস্ময় নিয়ে বলল, আপা আপনি কেন, আপনি তো চিনবার পারলাম না, আমাকে নূর কই গেল গা। নূর একটু বিরক্ত হয়ে বলল, এ কি বলছিস সব, পাগল হয়ে গেছিস? তানি দুষ্টু হেসে চোখ টিপ দিয়ে বলল, জানে মন, পাগল আমি না, পাগল তো আজকে অন্য কেউ একজন হচ্ছে মনে হচ্ছে, যা লাগছে তোকে একদম ফাড়াফাড়ি। নূর লজ্জা পেয়ে গেল, মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে বলল, এমন কিছুই না, তুই একটু বেশি বলছিস, সামান্য একটু কাজল আর লিপস্টিকেই তো দিয়েছি, এ আর কি এমন? সময় হলেই বুঝবি, বেশি বলছি না কম বলছি। আচ্ছা হয়েছে, এখন চল ক্লাসে যাই। চল। দেখিস আজ ক্লাসের সব ছেলেরা তোর দিকে কেমন তাকিয়ে থাকে। নূর হালকায় রাগ দেখিয়ে বলল, থামবি তুই, চল এখন। নূর তানির হাত ধরে নিয়ে যায় ক্লাসে। নূর ক্লাস শেষে ওদের দেখা করার জায়গায় এসেছে। নূর পেছন থেকে দেখতে পাচ্ছে আদিত্য বেঞ্চের ওপর বসে আছে। নূরের বুকের ভেতর হঠাৎ ধুকধুক করছে, হার্টবিট অনেক জোরে জোরে চলছে। নূর লম্বা একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। আদিত্য বসে ফোনে কি যেন করছিল। নূর এসে দাঁড়াতেই আদিত্য বুঝতে পারে নূর এসেছে, ও ফোনের দিকে তাকিয়েই বলে, বসো। নূর আস্তে করে বসে পড়ল। আদিত্য ফোনটা রেখে বলল, কেমন? আর বলতে পারল না আদিত্য, নূরের দিকে তাকাতেই ও থমকে গেল। চারপাশে সব শূন্য হয়ে গেল, হার্টবিট প্রচণ্ড গতিতে বাড়তে শুরু করে দিল। হাঁ করে চেয়ে রইল নূরের দিকে। এই অতি সামান্য সাজিয়েও কাউকে এত সুন্দর কিভাবে লাগতে পারে? আদিত্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নূর লজ্জায় লাল হয়ে গেল। ওনার কোনা ধরে আঙুল দিয়ে প্যাঁচাতে লাগলো আর এদিক ওদিক তাকাতে লাগলো। নূরের লজ্জায় লাল আভা ছড়ানো মুখটা যেন আরও সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। আদিত্য তাকিয়ে আছে তো আছে, আর কোনো হুঁশ জ্ঞান নেই। নূরের ডাগর ডাগর চোখে কাজল দেওয়াতে চোখ দুটো আরও অপূর্ব লাগছে। হঠাৎ করে আদিত্যের চোখ গেল নূরের ঠোঁটের দিকে। পিঙ্ক কালারের লিপস্টিক দেওয়া ঠোঁট দুটো দেখে আদিত্যের সারা শরীরে কারেন্ট পড়ে গেল। গলা কেমন শুকিয়ে যাচ্ছে, শুকনো ঢোক গিলল আদিত্য। প্রচুর গরম লাগছে ওর, শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। আদিত্য এখনও নূরের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ওর তীব্র ইচ্ছা জাগছে নূরের ওই পিঙ্ক রসালো ঠোঁট দুটো ছুঁয়ে দেওয়ার। না, আর পারছে না আদিত্য। এক ঝটকায় অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল আদিত্য। হাত দুটো শক্ত করে মুঠো করে নিজেকে নিজে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আদিত্য চোখ বন্ধ করা অবস্থায় নূরকে বলল, চুমু দিয়ে চলে যাও তবে। নূর একটু অবাক হলো, নূরের কেন যেন হালকা মন খারাপও হলো। নূর চুমু দিয়ে চলে যাওয়ার জন্য দাঁড়াতেই আদিত্য খপ করে নূরের হাতটা ধরে ফেলে। নূর ভীষণ লজ্জায় পড়ে যায়।
নূর লজ্জায় আর আদিত্যের দিকে ঘুরে তাকায় না, উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েই থাকে। আদিত্য নূরের হাত ধরে থেকে বলে, আর কখনো আমার সামনে টোটাল লিপস্টিক দিয়ে আসবে না, নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কোনো ভুল করে বসবো। কথাটা বলেই আদিত্য নূরের হাত ছেড়ে দেয়। নূর লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়াতে পারে না ওখানে, দৌড়ে চলে আসে ওখান থেকে। আদিত্য ঠোঁট কামড়ে হাসে, গালে হাত দিয়ে একটু মুছে নিয়ে হাতটা সামনে আনে আদিত্য। দেখে ওর আঙুলের সাথে নূরের লিপস্টিক লেগে আছে। আদিত্য আঙুল দিয়ে নিজের ঠোঁটের উপর রাখে, তারপর নূরের লিপস্টিকের উপর চুমু খায়, তারপর বিড়বিড় করে বলে, পাগল করে দেবে তুমি আমায় নূর পাখি। নূর বাসায় এসে সোজা নিজের রুমে চলে যায়। রুমে ঢুকেই দরজা বন্ধ করে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বারবার শুধু আদিত্যের বলা কথাটা কানে বাজছে। নূর দু হাত দিয়ে মুখ ঢেকে লাজুক হাসে, হার্টবিট খুবই দ্রুত চলছে। এ কেমন অনুভূতি! এমন অনুভূতির আগে কখনো হয়নি ওর। কেন এসব হচ্ছে তা বুঝতে পারছে না নূর। তবে যাই হোক, এসব নূরের কাছে কেমন যেন ভালো লাগছে, যে ভালো লাগা আগে কখনো হয়নি ওর। নূর পাঁচ মিনিট হলো ওভাবেই দাঁড়িয়ে আছে। হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠায় ওর ভাবনায় ছেদ পড়ে। বাসায় এখন বর্তমানে নূর ছাড়া কেউ নেই। রিফা ভার্সিটিতে এখনও ফেরেনি, আর রুবিনা বেগম রবিকে স্কুল থেকে আনতে গিয়েছে। তাই নূর নিজের রুমের দরজা খুলে মেইন দরজার কাছে দেখতে চায় কে এসেছে। নূর ভাবে হয়তো ছোটো মা রবিকে নিয়ে চলে এসেছে, তাই আইহোল দিয়ে না দেখেই দরজা খুলে দেয়। কিন্তু দরজা খুলতেই যাকে দেখলো তাকে দেখে নূরের অন্তরাত্মা ভয়ে আঁতকে উঠল। এই লোকটা আবার এসেছে, এখন কি করবে ও? বাসায় তো কেউ নেই, ভয়ে জমে যাচ্ছে নূর। কি ব্যাপার সুইটহার্ট, আমাকে কি আজ বেশি হ্যান্ডসাম লাগছে? এভাবে তাকিয়ে আছো যে, দেখতে চাইলে দেখো, তবে ভিতরে আসতে দাও, তাহলে আরও ভালো করে দেখতে পাবে, আর আমিও তোমাকে ভালো করে দেখতে পাবো, চাইলে আরও অনেক কিছু করতে পারবো। নূরের পুরো শরীর স্ক্যান করে শয়তানি হেসে একটু টেনে টেনে কথাগুলো বলল জনি। জনির এমন কথা আর কুদৃষ্টি দেখে নূরের সারা শরীর ভয়ে আর ঘৃণায় ভরে উঠল। জনি হলো রুবিনা বেগমের ভাইয়ের ছেলে, এক নম্বরের বদমাইশ মদখোর আর মেয়েবাজ লোক। নূরের ওপর ওর কুদৃষ্টি অনেক আগে থেকেই, মাঝে মধ্যেই এই বাসায় আসে আর নূরের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে, নানাভাবে নূরকে ছোঁয়ার চেষ্টা করে। নূর এই লোকটাকে দেখলেই ভয়ে ভয়ে থাকে। যতক্ষণ জনি বাসায় থাকে বেশিরভাগ সময় নিজের রুমেই বসে থাকে নূর। কাউকে কিছু বলতেও পারে না নূর, কারণ ও জানে ওর কথা কেউ বিশ্বাস করবে না, উল্টো ওকেই সবাই খারাপ বলবে। কি হলো সুইটার, সরো ভিতরে ঢুকতে দাও। জনির কথা শুনে নূরের ভয় আরও বেড়ে গেল। বাসায় এই মুহূর্তে কেউ নেই, ওনাকে এখন কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। নূর কোনো রকমই সাহস নিয়ে বলল, ছোটো মা বাবা বাসায় নেই, আপনি একটু পড়াশুন। নূরের কথা শুনে জনি হাতে যেন চাঁদ পেয়ে গেল, এমন একটা সুযোগই তো খুঁজছিল। নূর যেই দরজাটা বন্ধ করতে যাবে তার আগে জনি হাত দিয়ে দরজা ঠেকালো, জোর করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল, তারপর দরজাটা বন্ধ করে দিল। নূরের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা তো আরও ভালো কথা সুইটার, আমরা দুজন একা কিছু রোমান্টিক মুহূর্ত তৈরি করতে পারবো, কি বলো? বাই দা ওয়ে, আজকে কিন্তু তোমাকে সেই হট লাগছে। জনি দরজা বন্ধ করা এমন চাহনি আর বিচ্ছিরি কথা শুনে নূরের সারা শরীর ঘৃণায় রিরি করছে, ভয়ে ওর আত্মা বেরিয়ে যাচ্ছে। কি করবে এখনও? আজ ও কি ওর সব শেষ হয়ে যাবে? নিজেকে কীভাবে বাঁচাবে ও? নূর দৌড় দিয়ে নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে জনি খপ করে ওর হাতটা ধরে ফেলে, শয়তানি হাসি দিয়ে বলে, কোথায় যাচ্ছে সুইটার? মাতৃত্বে খেলা শুরু হয়েছে, এখনই চলে যাবে? তা কি করে হয়, এখনও তো অনেক মজা করা বাকি আছে। কথাটা বলেই জনি নূরের হাত টেনে নিজের কাছে আনার চেষ্টা করে। নূরের ভয়ে জান বেরিয়ে যাচ্ছে, আর সহ্য করতে না পেরে নূর কান্না করে দেয়। কান্না করতে করতে কাকুতে মিনতি করে বলে, প্লিজ ছেড়ে দিন আমাকে, আপনার পায়ে পড়ি, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না, প্লিজ ছেড়ে দিন। কান্না করতে করতে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে নূর। জনি নূরের হাত টেনে নিজের আরও কাছে এনে বলে, সেটা কি করে হয় সুইটহার্ট, আর তুমি কাঁদছো কেন? আমি কি কষ্ট দেবো নাকি? আমি তো তোমাকে অনেক আদর করব। কথাটা বলেই জনি এক হাত নূরের কোমরে রাখে। নূরের ঘৃণায় গা গুলিয়ে আসছে। জনির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য নিজের সর্বশক্তি দিয়ে জনিকে এক ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে জনি খানিকটা পিছিয়ে যায়। নূর সেই সুযোগে এক দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে দরজাটা আটকাতে গেলে জনি এসে দরজাটা ঠেলে ধরে। নূর প্রাণপণ চেষ্টা করছে দরজা আটকানো। হঠাৎ এমন সময় বাসার কলিং বেল বেজে ওঠে। জনি ঘাবড়ে যেয়ে ওর হাত ঢিলা হয়ে যায়, আর সেই সুযোগে নূর দরজা বন্ধ করে দেয়। দরজার সাথে পিঠ ঠেকিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। জনি যেয়ে দরজা খুলে দেখে রুবিনা বেগম চলে এসেছে রবিকে নিয়ে। জনি একটা জোরপূর্বক হাসি দিয়ে বলে, আরে তোমরা এসে গেছো, তোমাদের অপেক্ষাই করছিলাম। রুবিনা বেগম জনিকে দেখে হেসে ভেতরে ঢুকে বলে,
আরে তুই কখন এলি, কেমন আছিস? এই তো ভালো, মাত্র আসলাম, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা বস, আমি চা নাস্তা দিতে বলছি। না না ফুফি, আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসছি, পরে অন্য সময় আসবো। বলেই জনি তাড়াহুড়ো করে পেরিয়ে যায়। নূর বাথরুমে যেয়ে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে মুহূর্তের মতো দাঁড়িয়ে থাকে। একটু আগের ঘটনা মনে পড়তেই নূরের সারা শরীর ঘৃণায় ভরে যায়। নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হচ্ছে। আজ ওরা আর একটু দেরিতে আসলেই ওর সব শেষ হয়ে যেত। নূরের বারবার জনির এই জঘন্য কথা আর ছোঁয়াগুলো মনে পড়ছে। নূর ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে, তারপর হঠাৎ চিৎকার করে কাঁদতে থাকে। কান্না করতে করতে এসব বিলাপ করতে থাকে নূর। জনি যেখানে যেখানে জিয়েছিল নূর সেসব জায়গায় জোরে জোরে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে চামড়াটা প্রায় উঠে রক্ত বের হয়ে যায়। তবুও নূর থামে না। প্রায় দুই ঘন্টা যাবো শাওয়ারের নিচে বসে আছে নূর। হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে, সারা শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। একসময় চোখ বন্ধ করে ফ্লোরে লুটিয়ে পড়ল নূর। সন্ধ্যা 6:30 পিটপিট করে চোখ দুটো খুলল নূর। মাথাটা প্রচণ্ড ভারী আর ব্যথা করছে। মাথায় হাত চেপে ধরে কোনো রকমে উঠে বসলো নূর। চারিদিকে তাকিয়ে দেখল ও এখনও বাথরুমেই আছে, উপরে এখনও শাওয়ার চলছে। নূর ওঠার চেষ্টা করতেই সারা শরীরে ব্যথায় কোকিয়ে উঠল। পুরো শরীরে অসম্ভব ব্যথা অনুভব করছে। নূর কোনো রকমে পানির কল ধরে উপরে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে রুমে এসে ভেজা কাপড় পাল্টে নিল, তারপর বিছানায় শুয়ে পড়ল। ওর আর নড়ার ক্ষমতা নেই। একটু পরেই শরীর কাঁপিয়ে জ্বর এসে গেল। ভার্সিটিতে আদিত্য কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে নূরের অপেক্ষায়। আজ কেন যেন ও খুব অস্থির অস্থির লাগছে, মনের ভেতর কেমন ছটপট করছে, কিন্তু কেন তা বুঝতে পারছে না। ধীরে ধীরে আধা ঘন্টা পেরিয়ে গেল, তবু নূরের আসার খবর নেই। আদিত্য ভাবছে, নূরের কি এখনো ক্লাস শেষ হয়নি, এত দেরি হচ্ছে কেন? আবার এটা ভেবে নিজেই নিজেকে সান্ত্বনা দেয় যে হয়তো কোনো এক্সট্রা ক্লাস আছে, এই জন্য দেরি হচ্ছে, একটু পরেই হয়তো চলে আসবে। দেখতে দেখতে এক ঘন্টা পার হয়ে যায়, নূর এখনও আসছে না। এবার আদিত্যের অস্থিরতা আরও বাড়তে লাগে, মনের ভেতর কেমন যেন ভয় লাগতে শুরু করে। তাহলে কি নূর আজকে আসেনি? না না, এসেছে, হয়তো কোনো কাজে আটকে গেছে, একটু পরেই হয়তো চলে আসবে। এসব ভাবতে ভাবতে দুই ঘন্টা পার হয়ে যায়। মেয়েটা কি সত্যি আসেনি আজ? কিন্তু কেন আসেনি, কি হয়েছে ওর, কোনো সমস্যা হলো না তো? আচ্ছা, ওর কি শরীর খারাপ করেছে? এসব ভাবতে ভাবতে আদিত্যর অস্থিরতা আরও বাড়তে লাগলো, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে ওর। আদিত্য শার্টের উপরে দুটো বোতাম খুলে দিল নিজের অস্থিরতা দূর করার জন্য, তারপর উঠে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। না, কিছুতেই শান্তি পাচ্ছে না। আদিত্য আর থাকতে না পেরে ওখান থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে তাসির আর আবিরকে কাছে দাঁড়ালো। আবির আর তাসির আদিত্যকে দেখে একটু অবাক হলো। তাসির ভুরু কুচকে বলল, কি রে তোকে এমন এলামেলো দেখাচ্ছে কেন, আর নূর কই, ওকে তো আজ যেতে দেখলাম না। আদিত্য চিন্তিত সুরে বলল, নূর আসেনি আজ এখানে? তাসির বলল, আজ ক্যাম্পাসে আসেনি, জানি না। তারপর আদিত্য আবিরকে জিজ্ঞেস করলো, আবির তুই তানিকে জিজ্ঞেস কর তো নূর এসেছে কিনা? আবির বলল, তাসির আদিত্যের কাঁধে হাত দিয়ে বলল, হয়তো তানি আসেনি তাই নূরও আসেনি, তুই চিন্তা করিস না। আবির একটু দুষ্টুমি করে বলল। আদিত্য ধমক দিয়ে বলল, শাট আপ, সবসময় খালি তোর ফান। কথাটা বলি হন হন করে চলে গেল আদিত্য। শরীরে জ্বর আর ব্যথা নিয়ে দুপুরে রান্না করছে নূর। না করেই বা কি উপায় আছে? জ্বরের কারণে সকালে উঠে কাজ করতে না পারায় রুবিনা বেগম দুনিয়ার কথা শুনিয়েছেন, তাই এখন জ্বর নিয়ে কাজ করছে নূর। রবি অবশ্য ওকে কাজ করতে না করেছে, কিন্তু ওই ছোটো মানুষের কথা এই বাড়িতে কেই বা শুনবে? জ্বরের কারণে সকালে ভার্সিটিতেও যেতে পারেনি। রবি একটা নাপা এনে দিয়েছিল, সেটা খেয়ে জ্বরটা একটু কমেছে, তবে পুরোপুরি সারেনি, শরীর এখনও প্রচুর ব্যথা। রাত 10টা, আদিত্য সোফায় বসে খরগোশ ছানাটার দিকে তাকিয়ে নূরের কথা ভাবছে। আজ সারাটা দিন ওর অস্থিরতায় কেটেছে, অফিসের কাজেও মন দিতে পারেনি, কোনো কিছুই ভালো লাগছে না ওর, বারবার শুধু নূরের কথা মনে পড়ছে, আজ ডিনারটাও ঠিক মতো করেনি। আদিত্য উঠে গিয়ে নিজের বেডরুমে যেয়ে ঠাস করে খাটে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই আবার নূরের চেহারাটা ভেসে উঠল। আদিত্য শুধুমাত্র এবার সবার গড়াগড়ি করছে, ঘুমের ছিটে ফোটাও নেই ওর চোখে। ভাবছে, একবার যদি নূরের সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি লাগতো। আদিত্য নিজের উপরে নিজেরই চরম রাগ লাগলো। কত বড় ইডিয়েট তুই আদি, এতদিন হলো নূরের সাথে পরিচয়, অথচ নাম্বারটা এখনো জানিস না, এত বড় ডাফার তুই, নূরের নাম্বার নিয়ে রাখলে এখন আর এত টেনশনে মরতে হতো না। এসব বলে আদিত্য নিজেই নিজেকে বকতে থাকে। সারা রাত ওভাবেই কেটে যায়, কিছুতেই ঘুম আসে না আদিত্যের। নূর রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। বাসায় থেকেই বা কী হবে, আরাম তো আর করতে পারবে না, তার চেয়ে বরং ভার্সিটিতে যাওয়াই ভালো, মনটা একটু ফ্রেশ হবে। শরীরে এখনও একটু একটু জ্বর আছে নূরের, আর ব্যথাও আছে।
অতিরিক্ত ঘষার কারণে নূরের হাতের উপর চামড়া উঠে ঘাড়ের মতো হয়ে গিয়েছে, যার জন্য কাজ করতে অনেক কষ্ট হচ্ছে ওর। তবুও সকালে উঠে সব কাজ শেষ করেছে, না করে যে উপায় নেই। অনেক কষ্টে জামাটা চেঞ্জ করে রেডি হলো নূর। কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চের ওপর বসে আছে নূর। একটা ক্লাস করেই ওর শরীরটা কেমন যেন খারাপ লাগছিল, আর তানিও আজ আসেনি, তাই এখানে চলে এসেছে। এখানে আসলে ওর মনটা ফ্রেশ হয়ে যায়। অনেকক্ষণ ধরে বসে আছে নূর, এখন ওর মাথাটা কেমন ভারী হয়ে আসছে, মনে হচ্ছে জ্বর আবার বাড়ছে। কাল থেকে না খেয়ে থাকার কারণে অনেক দুর্বলও লাগছে। আদিত্য তাড়াহুড়ো করে আসছে, বুকের ভেতর দুরু দুরু করছে। মনে মনে ভয় লাগছে যদি আজকে নূর না আসে। আদিত্য বেঞ্চের কাছাকাছি আসতেই পিছন থেকে নূরকে দেখতে পায়। আদিত্য ভীষণ খুশি।